নমস্কার, আমরা এই ভিডিওতে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের সাথে সম্পর্ক নিয়ে আলোচনা করব। তাই অনুরোধ, ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা প্রথমে ঔপনিবেশিকতাবাদ নিয়ে আলোচনা করব। উপনিবেশ একটি বাংলা শব্দ, কিন্তু এর মূল উৎপত্তি ল্যাতিন শব্দ কলোনিয়া থেকে। উপনিবেশ কথার অর্থ স্থাপন করা, অর্থাৎ সাধারণভাবে বলা যেতে পারে কোনো কিছু স্থাপন করার জন্য যে নীতি গ্রহণ করা হয় তাই হলো ঔপনিবেশিকতাবাদ, বা বলা ভালো শোষণ করার উদ্দেশ্যে দখল করাকে ঔপনিবেশিকতাবাদ বলা হয়। রুপার্ট এমারসন মনে করেন ঔপনিবেশিকতা হলো কোনো বিদেশি জনসাধারণের ওপর দীর্ঘকাল ধরে শাসন প্রতিষ্ঠা এবং তা অব্যাহত রাখার ব্যবস্থা। অন্যদিকে সাম্রাজ্য কথাটা এসছে ল্যাতিন ইম্পেরিয়াম থেকে। চার্লস বেয়ার্ড সাম্রাজ্যবাদের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, কোনো রাষ্ট্র দ্বারা অন্য রাষ্ট্রের ভূখণ্ড দখল এবং দখল করা ভূখণ্ডে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করার নীতি হল সাম্রাজ্যবাদ। ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের মূলে ছিল অর্থনীতি। ব্রিটিশ অর্থনীতিবিদ হবসন এবং রুশ কমিউনিস্ট নেতা লেনিন এর এই সম্পর্কে যে ব্যাখ্যা তা হবসন লেনিন থিসিস নামে পরিচিত। অর্থনীতিবিদ হবসনের ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থে যে দিকগুলি তুলে ধরেছেন তা হলো পুঁজিপতি মালিকদের হাতে ব্যবসার মাধ্যমে যে উদ্বৃত্ত পুঁজি সৃষ্টি হয়েছিল তারা সেই পুঁজি নতুন জায়গায় বিনিয়োগ করে মুনাফা অর্জন করতে পরিকল্পনা করে। এই কারণে পুঁজিপতি শ্রেণী তাদের নিজের দেশের সরকারকে চাপ দিয়ে উপনিবেশ দখলে বাধ্য করতে শুরু করে। ফলে এশিয়া আফ্রিকার পিছিয়ে পড়া দেশগুলিতে ইউরোপের রাষ্ট্রগুলি উপনিবেশ গড়ে তুলতে সচেষ্ট হয় এবং সেই দেশের থেকে সুলভে কাঁচামাল যেমন সংগ্রহ করতে পারে সেই দেশের বাজারও তাদের জন্য সহজে বিক্রয়ের মাধ্যম হয়ে যায়। অন্যদিকে লেনিন ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থে মূল কারণ হিসেবে উদ্বৃত্ত পুঁজিকেই দেখিয়েছেন। তিনি বলেন যে উদ্বৃত্ত পুঁজি পুঁজিপতিদের কাছে সঞ্চিত হয়েছিল, তা ইউরোপে বিনিয়োগ করলে লাভের পরিমাণ কম হতো। এই কারণে পুঁজিপতি রাষ্ট্রগুলি এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশকে বেছে নেয় তাদের বাজার হিসেবে। আর এই বাজার সৃষ্টির জন্য প্রয়োজন ছিল উপনিবেশ দখল। পুঁজিপতিরা দখলীকৃত উপনিবেশেই কাঁচামাল সংগ্রহ করে সেই দেশেই পণ্য উৎপন্ন করে বিক্রির পথ খুলে যেত, ফলে তাদের মুনাফা অনেক গুণ বৃদ্ধি পেয়েছিল। লেনিন প্রথম বিশ্বযুদ্ধের কারণরূপে এই পুঁজিবাদী রাষ্ট্রগুলির প্রতিদ্বন্দ্বিতাকে দেখিয়েছেন। হবসন ও লেনিন উভয়েই অতিরিক্ত পুঁজি এবং তা থেকে মুনাফা অর্জন কীভাবে করা যায় সেই দিকে নজর দিয়েছেন। তার সাথে ইউরোপীয় শক্তিগুলির পরস্পরের প্রতিদ্বন্দ্বিতার যে প্রভাব তা গিয়ে পড়ত দখলীকৃত ঔপনিবেশিক দেশগুলির ওপর, ফলে তাদের ওপর শোষণের পরিমাণ আরও বৃদ্ধি পেত। লেনিন হবসনের ব্যাখ্যার সমালোচনা হলেও প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপের দেশগুলি যেমন ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানির মতো দেশগুলি প্রায় $30,000 মিলিয়ন পুঁজি বিনিয়োগ করেছিল তার প্রমাণ মেলে। ভিডিওটি পুরো দেখে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন।